রাসূল সাল্লাম বলছেন একটা গাছ থেকে যেমন পাতা ঝরে যায় আল্লাহ মুমিন বান্দাদেরকে বিপদ আপদ দিয়ে এমন করে দেয় এইভাবে প্রত্যেকটা পাতার মতো তার জীবনের সমস্ত গুনাহ ঝরে যায় যেই ব্যক্তি বিপদ আপদে থেকে আল্লাহর উপর সন্তুষ্ট সেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসে ইবতালাহুম তাহলে আল্লাহ তাদেরকে পরীক্ষা করে মানে আল্লাহ নিজে থেকে তাকে কষ্ট বিপদ আপদ দেয় এজন্য আপনার গাছের বাড়ির পাশের কোনো বড়ই পেয়ারা কোনো ব্যক্তি যদি নিয়ে নেয় আপনি তাকে ধমক দিবেন না ছেড়ে দেন ফিসাবিলিল্লাহ আপনি জানেন না কতগুলো ফল টিকবে কতটা ঝরবে এটা আমরা কেউ জানি না যেখানে ঝরে গেলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে দিচ্ছে আর যেই ব্যক্তি পেকে যাওয়ার পরে কেউ নিয়ে খেয়ে নেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার জন্য নেকি দেবে কোন ব্যক্তি যদি তার দিনকে শক্ত করে আঁকড়ে ধরে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষাও তাকে বাড়িয়ে দেওয়া হবে যেই ব্যক্তি মনে করে যে আমার জীবনে যা কিছু ঘটে যাবে আমি ইসলামের বিমুখ চলব না ইসলামের কোনো বিধিবিধানকে আমি লঙ্ঘন করব না তাহলে সেই ব্যক্তি পদে পদে পরীক্ষিত হবে তার আত্মীয় স্বজনের মোকাবেলা তাকে করতে হবে বিভিন্ন অনুষ্ঠানগুলোকে তাকে ছেড়ে দিতে হবে ওই সোসাইটি স্ট্যাটাস তাকে প্রত্যাখ্যান করতে হবে যেহেতু সে ইসলাম ফলো করবে এটা দাবি করেছে তাকে তার গেট আপ চেঞ্জ করতে হবে তার মাথায় টুপি পরে যাবে তার মুখে দাড়ি গজিয়ে যাবে তার প্যান্ট টাকনার উপরে উঠে যাবে তার মুখ হারাম থেকে মুক্ত হয়ে যাবে তার রং ঢং থাকবে না যেখানে সেখানে সে হাসি ঠাট্টা তামাশায় মিলতে পারবে না তার ওয়াইফ তার ঘরে পর্দা থাকবে পর্দাবিহীন তারা চলবে না তার ঘরে মিউজিক বাজবে না এগুলো প্রত্যেকটা জিনিস মেনটেন করে চলা একজন ব্যক্তি বুঝতে পারবে পরীক্ষা কি জিনিস কিন্তু আমরা যারা মুসলিম ঘরে জন্ম আমরা যারা মনে করি যে আমরা ইসলাম পালন করতেছি কিন্তু ওই খাতনার দাওয়াতেও আপনি প্রেজেন্ট বার্থডের দাওয়াতেও আপনি প্রেজেন্ট ম্যারেজডের দাওয়াতেও আপনি প্রেজেন্ট পাশের বাড়ির উরুষ হচ্ছে সেখানেও আপনাকে পাওয়া যায় ওখানে খাতনা করানো হচ্ছে সেখানেও আপনাকে পাওয়া যায় ওই গান বাজনায় ওখানেও আপনাকে চাঁদা দিতে দেখা যাচ্ছে ওয়াজ মাহফিলে আপনি বসেন আবার গানের অনুষ্ঠানেও বসেন আপনি বুঝবেন না পরীক্ষা কি জিনিস যেই ব্যক্তি মনে করে যে ধর্মকর্ম সব কি শুধু ধর্মকর্মই চলে দুনিয়াও করতে হয় এ বুঝবে না পরীক্ষা কি জিনিস যেই ব্যক্তির পোশাক যেমন খুশি তেমন সে কার কালারে কোনো ভেদাভেদ খুঁজে না কোনটা জায়েজ না জায়েজ সে ভেদাভেদ বুঝে না যারা এগুলো মেনে চলে না সে কোনোদিন বুঝতে পারবে না যে ইসলামের উপরে চলতে আবার কষ্ট কিসের সে বুঝবে না কখনো যেই ব্যক্তি ফজর পড়ে না সে বুঝবে না জামাতে উপস্থিত হওয়া এটা কত কষ্টের ছিল সে বুঝবে না কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি স্রষ্টা তিনি বুঝেন যে পাঁচ ওয়াক্ত নামাজ কায়েম করা এটা যে কত কষ্টের এটা আল্লাহ বুঝে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা উল্লেখ করে দিয়েছে কোরআনে আপনি সেটা পাবেন কোন আয়াতে সূরা বাকারার 45 46 47 এই তিনটা আয়াতের মধ্যে পাবেন 45 থেকে নিয়ে পড়েন বনী ইসরায়েলদের সম্পর্কে আল্লাহ বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিয়িন আল্লাহ বলছেন পাঁচ ওয়াক্ত নামাজকে হেফাজত করা এটা অনেক বড় কাজ ওয়াইন্নাহা লাকাবীর আল্লাহ বলছেন অনেক বড় একটা ব্যাপার তবে এটা কাদের জন্য সহজ ইল্লা আলাল খাশিয়িন যারা আল্লাহকে ভয় করে এই পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তাদের জন্য সহজ কিন্তু কাজটা কিন্তু সহজ নয় আল্লাহ বলছেন কাজটা বড় কঠিন যদি আপনি দাবি করেন যে আমার কথা মিথ্যা তাহলে কালকা থেকে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ে দেখান তাহলে আপনি বাবের বেটা তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমি মুসলিম পড়ে দেখান আল্লাহ বলছেন ওয়াইন্নাহা লাকাবীর আপনি ভাবছেন আপনি সমাজ সেবা করে বহু বড় কাজ করে ফেলতেছেন আপনি এই প্রথম কাতারে যারা উপস্থিত হয় তার ধারে কাছে পর্যন্ত নাই আপনি যেই দিন আসতে পারবেন তাদের কাদের সাথে কাঁধ মিলিয়ে কাতারে দাঁড়াতে পারবেন সেই দিন আপনি মনে করবেন যে হ্যাঁ আমি ধর্মকর্ম করছি আমি কিছু নেকির কাজ করতেছি আল্লাহ বলছেন ওয়াইন্নাহা লাকাবীর এটা অবশ্যই অনেক বড় ব্যাপার যারা পাঁচ ওয়াক্ত সালাতকে হেফাজত করে তাহলে তারা বুঝবে যে ইসলাম পালন করাটা কত কঠিন যেই ব্যক্তি দেখবে যে আমি এই পথে গেলে অনেক টাকা ইনকাম করতে পারবো সে বুঝবে না যে ইসলামকে ফলো করলে কতটা বাধাগ্রস্ত হতে হয় কিন্তু সেই ব্যক্তি বুঝবে যেই ব্যক্তি ওখান থেকে মুখ ফিরিয়ে নেবে যার ঘরে হয়তো আজকের খাবার আছে কালকের হয়তো নাই যার ঘরে হয়তো দেখতে পাবে যে তার বাচ্চারা অনেক কিছু খেতে চায় দিতে পারে না কেন সে হালালের উপরে আছে সে চাইলেও দিক সেদিক যেতে পারে না সেই ব্যক্তি বুঝে যে ইসলাম পালন করলে কত কঠিন যদিও আলহামদুলিল্লাহ সাহাবিদের চেয়ে আমাদেরকে অনেকটা লুজ করে দেওয়া হয়েছে আমাদের ঘরে অডেল খাবার থাকে এক মাস পর্যন্ত না খেয়ে থাকবেন আপনার ঘর এত পরিমাণ রিজার্ভ আছে কিন্তু সাহাবিদের এটা হতো না তো যে দিনকে যত শক্ত করে আঁকড়ে ধরবে যেই ব্যক্তি ওয়াদা করে নেবে যে আমি হারাম খাবো না সে আল্লাহ তাকে দেখাবে যে ধর্ম পালন করার ক্ষেত্রে কতটা মজা আছে এবং কতটা কষ্ট আছে সেই ব্যক্তি বুঝতে পারবে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া ইন কানা ফি দীনিহি সালাবাতুন জিদা সালাবা সে যত বেশি দিনকে আঁকড়ে ধরবে সে তত বেশি কষ্টের সম্মুখীন হবে
وإن كان في دينه رقة خفف عنه আর যে ব্যক্তি যত বেশি তার ধর্মের ক্ষেত্রে শিথিল দেখবে সে ধর্ম অত্যন্ত সহজ সে দেখতে পারবে ইসলাম ধর্ম সহজ যেমন আজকে আমাদের সমাজের অধিকাংশ মানুষ মনে করে সে একটু দাড়ি রেখে নিয়েছে প্যান্ট শার্ট সবই ঠিক আছে টুপিও পরে নাই শুক্রবার আসলে আপনার ওয়াজ মাহফিলের মধ্যে চেয়ার তাকে দিয়ে দেওয়া হয় সে ভাবছে এরকম হলে তো ধর্ম অত্যন্ত সহজ তার বাসার যে কোনো অনুষ্ঠান মরে গেছে কেউ হুজুর একজন ডাক দিলে হুজুরকে পাওয়া যায় চল্লিশা করাতে হবে হুজুরকে পাওয়া যায় একটা হাফেজকে দিয়ে কোরআন পড়াতে হবে সে কোরআন পড়ার প্রয়োজন বোধ করে না কেন কারণ সে জানে পাঁচশো টাকা দিলে আমি একজন হাফেজকে আমার ঘরে কোরআন পড়িয়ে নিতে পারবো সে দেখছে ইসলাম অত্যন্ত সহজ ওয়াইন কান ফি দীনিহি রিক্কাতুন বলা হয়েছে যেই ব্যক্তি তার দিনের ক্ষেত্রে যত বেশি শিথিল আল্লাহ বলছে সে দিনকে তত বেশি হালকা দেখতে পাবে কারণ যেই ব্যক্তি মানে ফেজ হতে চায় না হকের সেই ব্যক্তি সব কিছুকে আমভাবে দেখতে পায় যেমনটা বলেছি সব রকমের স্টেজের মধ্যে আপনাকে দেখা যায় কিন্তু আপনি যখন দেখবেন আপনার ঘরে চাঁদা চেতে এসেছে গানের আর আপনি বলবেন যে না আমি গানের টাকা দেই না তাহলে ওই সমাজে টিকে থাকা আপনার জন্য তখন আপনি কষ্ট ফিল করবেন যখন আপনি দেখবেন পাশের বাসায় নাচ গান হচ্ছে আর আপনি গিয়ে বাধা দিবেন যে দেখেন আমরা তো নামাজে নামাজ পড়ি ফজরে উঠতে হবে মিউজিক বন্ধ করেন আজকে এটা আমরা বলি না বিদায় আমাদের কাছে ধর্ম সহজ কিন্তু আপনাকে বলতে হতো এটা আপনার দায়িত্ব যখন আপনি আপনার দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন আপনি ভেবেছেন ইসলাম তো সহজ মানে কেউ নাচ গান করবে কেউ ইবাদত করবে কেউ কোরআন পড়বে কেউ গীতা পড়বে এমনটা হয়ে গেছে আমাদের ধর্ম মানে আমরা সবাই ভাই ভাই যার যার ঘরে যা যা করি এটা আমাদের ব্যক্তিগত ব্যাপার তারপর আমরা মুসলিম ঐক্য চায় তারা এভাবে ঐক্য হয় বাতিলের সাথে ঐক্য হয় সৎ ব্যক্তি আর অসৎ ব্যক্তি সমান হতে পারে কি করে হতে পারে আল্লাহ বলছেন যে জান্নাতে আর জাহান্নামে সমান এটা হতে পারে না তাহলে যেই ব্যক্তি ইসলাম পালন করে আর যেই ব্যক্তি ইসলাম পালন করে না আংশিক কিছু ফলো করে তার মানে সেই ব্যক্তি ইসলামটাকে যেভাবে দেখতে পায় আর যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কোরআন পড়ে তারা যেইভাবে দেখতে পায় ওই লোক কি সেম সেম দেখতে পায় দেখতে পায় না কারণ যদি একই রকম দেখতে পেত তাহলে তার গালেও দাড়ি গজিয়ে যেত তার প্যান্ট টাকনার উপরে উঠে যেত সেও কোরআন পড়তো সেও আল্লাহ ছাড়ার কাউকে ডাকতো না সেও নামাজে পাচক তো উপস্থিত হতো কারণ আপনি তো ওইভাবে দেখতে পাচ্ছেন না যেইভাবে তারা দেখতে পায় যারা প্রথম কাতারে আসে তাহলে দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আছে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার দিন যত শক্ত করে সে ধরবে সে তত বেশি বাধা প্রতিকূল লক্ষ্য করবে কিন্তু যেই ব্যক্তি দিনের ক্ষেত্রে শিথিল ওই যে বললাম আপনাকে দাওয়াত দিয়েছে বার্থডের দাওয়াত আপনি সেখানে উপস্থিত আপনি বুঝবেন না যে ধর্ম পালন করার মধ্যে কষ্ট রয়েছে বুঝবেন না আপনি তো আলা কুল্লি হাল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াইন কানা ফি দীনিহি রিক্কাতুন খফিফান যেই ব্যক্তি ধর্মের ক্ষেত্রে শিথিল তাকে তার ধর্মকে হালকা করে দেওয়া হবে ওয়ালা ইয়াজালুল বালাউল আবদ এটা হচ্ছে মূল বিষয় রাসূল সাল্লাম বলছেন ওয়ালা ইয়াজালুল বালাউ বিল আবদ হাত্তা ইয়ামশি ফিল আরদি মা লাহু খাতিয়াতুন আজকের খুতবার মধ্যে এই কথাটা আপনার এখানে থাকা উচিত নেক্সট টাইম কখন আপনি ভুলবেন না যে আল্লাহ কি বলেছে এখানে রাসূল সাল্লাম বলেছেন যেই ব্যক্তির জীবনে বালা মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে কেন লেগে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা ইয়ামশি ফিল আরদি মা লাহু খাতিয়াতুন আল্লাহ তার জীবনে এত দুঃখ কষ্ট এই জন্য আল্লাহ তাকে দেয় আল্লাহ চায় এই জমিন থেকে ও যেদিন মরে যাবে ওর আমল নামায় একটা গুনাহ লেখা না থাকুক এটা আল্লাহ চায় এটা আল্লাহ মুমিনদের সাথে করে আল্লাহ বলছেন আমি মুমিনদেরকে আমার উপরে ঈমান আনার পরে ধর্মকর্ম করছে তারপরে ওকে আমি কেন বিপদ আপদ দেই ওর কেন সন্তান মরে গেছে ওর কেন অ্যাক্সিডেন্ট হয়ে গেল ওর ব্যবসায় কেন লস লেগে গেল ওর ফসল কেন জ্বলে গেল ডুবে গেল আল্লাহ বলছেন আমি চাই যে ও আমার সাথে এমন অবস্থায় সাক্ষাৎ করুক যে ও হবে নিষ্পাপ ওর একটা আমল নামার মধ্যে একটা পাপ বাকি থাকুক এটা আমি আল্লাহ চাই না যার ফলে কেন মানে কি তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনের বিপদাপদগুলোকে এমন করে দিয়েছে রাসূল ইসলাম বলতে চাচ্ছেন যে একজন মুমিন মুসলিম যখন হবে তার প্রত্যেকটা আঘাত তার পাপকে ঝরিয়ে দেয় প্রত্যেকটা আঘাত তার এক স্টেপ মর্যাদা উপরে উঠিয়ে দেয় এটা হচ্ছে ইসলাম তো এই হাদিসের মধ্যে যেটা আছে যে আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল মর্যাদায় যে যত বেশি হবে তার বিপদাপদ তত বেশি হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এই হাদিসটি এই শব্দতে রয়েছে দারেমিতে তিনি 2825 নম্বরে এনেছেন এবং ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ তিনি তার কিতাবের কিতাবুজ জুহুদ 34 নম্বর অধ্যায়ের মধ্যে হাদিস এনেছেন 2398 নম্বরে রয়েছে মুসনাদে আহমদ রয়েছে এবং ইবনে মাজাহ তো হাদিসটি রয়েছে হাদিসের সনদ সহিহ বিদায় আমি আপনাকে কোট করলাম তো এই হাদিসটিকে ইমাম বুখারী রাহেমাহুল্লাহ তিনি তার কিতাবে আনেননি তবে প্রথম টুকরা দিয়ে তিনি একটা অধ্যায় কায়েম করেছেন
সেটা আপনি পাবেন 75 নম্বর অধ্যায় কিতাবুল মারাদ তার 3 নম্বর পর্বটাই হচ্ছে এটা যে তিনি বলছেন আল ইন্নাল বালা আশাদুল বালা আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল একটা অধ্যায় তিনি কায়েম করেছেন এই টুকরা দিয়ে যদিও হাদিসটাকে তিনি কোট করেননি তিনি তারপরে উল্লেখ করেছেন যে কিভাবে একজন ব্যক্তির বিপদাপদে তার পাপ ঝরে যায় এই পরীক্ষাগুলোর মাধ্যমে কিভাবে পাপ ঝরে যায় তিনি এখানে একটা হাদিস এনেছেন আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন দাখালতু আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউআকুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্বরে অত্যন্ত কাতর ছিলেন তার এমন জ্বর হয়েছে ইউআকুন মানে অত্যন্ত বেদনায় তিনি ভুগছেন ফাকুলতু ইয়া রাসূল ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদান আপনি হয়তো অনেক বেশি ব্যথিত অনেক কষ্ট পাচ্ছেন রাসূলুল্লাহ বলছেন আজাল হ্যাঁ আমি অনেক বেশি কষ্ট হচ্ছে আমার তিনি বলছেন কতটা কষ্ট হচ্ছে রাসূলুল্লাহ বলছেন এনি ওয়াকু কামা ইউ কামা ইউআকুনা রাজুলান মিনকুম তোমাদের দুইজন ব্যক্তির জ্বরকে যদি একসাথে রাখা হয় তাহলে যেই বেদনাটা হবে ওই কষ্টটা আমার হচ্ছে এখন তার মানে দুইজন ব্যক্তির জ্বর আসলে যতটা সে বেদনা যতটা কষ্ট সে ফিল করবে আমার একা আল্লাহ অতটা জ্বর অতটা বেদনা দিয়েছে বলছে এমনটা কেন তাহলে নিশ্চয়ই কুলতু জালিকা আন্নালাকা আজরান তাহলে তো আল্লাহ আপনাকে ডাবল নেকি দিতে চেয়েছেন এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আজাল হ্যাঁ এটাই হচ্ছে উদ্দেশ্য আল্লাহ যেহেতু আমাকে ডাবল নেকি দিতে চেয়েছে আমার মর্যাদা দ্বিগুণ করতে চেয়েছে আমার গুনাহ খাতা দ্বিগুণ মাফ করতে চেয়েছে এই জন্য আল্লাহ আমাকে কষ্ট যখন দেয় তখন বাড়িয়ে দেয় তিনি বলছেন আজাল হ্যাঁ এই জন্য আমার কষ্ট হচ্ছে অফিরে ওয়াতিন সুম্মা কালা কাজালিকা মা মিন মুসলিমিন ইউসিবুহু আজান শাওকাতুন ফামা ফাওকাহা ইল্লা কাফারাল্লাহু বিহা সাইয়াহু কামা ইয়াহুত্তু শাজারু ওয়ারাকাহা এটা হচ্ছে চমৎকার কথা রাসূলুল্লাহ বলছেন এই মর্যাদা শুধু আমার নয় এই পৃথিবীতে যত মুমিন মুসলিম আছে কাজালিকা অনুরূপ আমার আজকে যেমন বেদনার কারণে আমার মর্যাদা উঁচু হচ্ছে এবং আমার গুনাহ খাতা মাফ হয়ে যাচ্ছে ঠিক এমন মর্যাদা প্রত্যেকটা মুমিন মুসলিমের আল্লাহ কি করে মা মিন মুসলিমিন ইউসিবুহু আজান শাওকাতুন ফামা ফাওকাহা যদি তার গায়ে একটা কাটা লেগে যায় ফামা ফাওকাহা বরং তার চেয়ে হালকা যদি কোনো খোঁচা তার গায়ে লেগে যায় কাটার চেয়ে হালকা খোঁচা কি মশার কামড় তাই নয় একটা মশার কামড় কাটার চেয়েও হালকা কিন্তু ব্যথা অনুভব হয় কিনা মাঝে মাঝে রাসূলুল্লাহ বলছেন ফামা ফাওকাহা একটা কাটার খোঁচার চেয়েও যদি হালকা কোনো খোঁচা তার গায়ে লেগে যায় এটা কেন দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই জন্য দেয় ইল্লা কাফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি আল্লাহ এই খোঁচার মাধ্যমে তার পাপ ওই মানের পাপকে আল্লাহ মাফ করে দিতে চায় এক পর্যায়ে তার জীবনে যত বেশি এরকম বিপদ আপদ আসবে তার রেজাল্ট কি রাসূলুল্লাহ বলছেন কামা তাহত্তু শাজারাতু ওয়ারাকাহা একটা এই যে গ্রীষ্মকালীনে বা কখন গাছের পাতা ঝরে যায় সব আপনারা দেখতে পান কিছু কিছু গাছ আছে সমস্ত পাতা ঝরে যায় শুধু কাণ্ডটা দাঁড়িয়ে থাকে রাসূলুল্লাহ বলছেন একটা গাছ থেকে যেমন পাতা ঝরে যায় আল্লাহ মুমিন বান্দাদেরকে বিপদ আপদ দিয়ে এমন করে দেয় এইভাবে প্রত্যেকটা পাতার মতো তার জীবনের সমস্ত গুণা ঝরে যায় এইভাবে গিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করেন এই হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোট করেছেন কিতাবুল মারাদ 75 নম্বর অধ্যায় হাদিস হচ্ছে 5648 এবং এই বর্মে আরেকটা হাদিস আমি আপনার কাছে কোট করি এটাও খুব চমৎকার হাদিস এটাও ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ কোট করেছেন ওটা বলেছিলাম 2898 এটা হচ্ছে 2896 দুইটা হাদিস আগে 34 নম্বর অধ্যায় গিয়ে আপনি পেয়ে যাবেন এই হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি কোট করেছেন কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ইজামিল জাযাই মা ইজামিল বালা জেনে নাও যেই ব্যক্তি বেশি মর্যাদা পেতে চায় তাহলে তার বেশি বিপদের মধ্যে তার বেশি মর্যাদা রয়েছে যার যত বেশি বড় বিপদ হবে একটু আগেই বলেছি এই বিপদ কারো ছোট কারো কম কারো বেশি কারো একরকম হবে না তার মানে যে আমার চেয়ে বেশি বিপদে আছেন তাহলে আপনি এই হাদিসটা আজকে এখান থেকে নিয়ে যান তাহলে আপনি জেনে নেন আমার চেয়ে আপনি বেশি মর্যাদাবান আপনি যত বেশি বিপদে যার কাছ থেকে থাকবেন আপনি ধর্মকর্ম করেন আপনি মুসলিম আপনি জেনে নেন আপনার মর্যাদা ওই ব্যক্তির চাইতে তত বেশি যার বিপদ আপনার চেয়ে কম যার বিপদ যত বড় আল্লাহ বলছেন তার মর্যাদা আমার কাছে তত বেশি রাসূলুল্লাহ বলছেন ইন্না ইজামিল জাযা মা ইজামিল বালা বড় বিপদের সাথে বড় নেকি রয়েছে বড় বিপদের সাথে বড় মর্যাদা রয়েছে এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারপর তিনি বলছেন ও ইন্নাল্লাহ ইজা আহাব্বাল কাউম আল্লাহ যদি কোনো ব্যক্তিকে ভালোবাসে কোনো জাতিকে ভালোবাসে ইবতালাহুম তাহলে আল্লাহ তাকে পরীক্ষা করে এটা হচ্ছে আল্লাহর হিকমত ওই যে আপনি যে প্রশ্ন করেন আমি নামাজ রোজা পড়ে আমি হালাল খাই আমি সৎ আমার কেন এত বিপদ আপদ তাই না
এটার জবাব আপনাকে এই হাদিস থেকে নিয়ে যেতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বাল কওমা, আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভালোবাসে, ইবতালাহুম, তাহলে আল্লাহ তাদেরকে পরীক্ষা করে, মানে আল্লাহ নিজে থেকে তাকে কষ্ট বিপদ আপদ দেয়। কেন? আল্লাহ তাকে পছন্দ করে তাই। এটা আগে বলেছে সেই হাদিস। কেন আল্লাহ দেয়, কেন পছন্দ করে আপনাকে? আল্লাহ চায় আপনার জীবনে যে পাপগুলো হয়ে গেছে, আল্লাহ চায় যে কবরের শাস্তি দিয়ে আপনাকে আল্লাহ শাস্তি দেবে না। প্রত্যেকটা মানুষের শাস্তি কিন্তু তার পাপকে মাফ করার জন্য, তাই নয়? কবরের শাস্তি দিয়ে মুমিন পাক সাফ হবে, হাশরের মাঠের কঠিন মুহূর্ত দিয়ে মুমিন পাক সাফ হবে, জাহান্নামের আগুনে ডুবানোর পরও সে পাক সাফ হবে। এটা হচ্ছে সর্বশেষ স্টেপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে যাকে বিপদ আপদ দিতে চায়, কষ্ট দিতে চায়, এরা হলো সেই ব্যক্তি যাদের জীবনে পাপ হয়ে গেছে। আল্লাহ চায় ওরা কবরের শাস্তি থেকে মাফ হয়ে যাবে, আল্লাহ চায় ওদেরকে হাশরের আজাব থেকে মাফ করে দেব, আল্লাহ চায় ওকে আমি জাহান্নামে ফেলবো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে বিপদ আপদগুলো, লস লেগে যাওয়া, সন্তান মরে যাওয়া, বিপন্ন যে কোনো ধরনের আচরণ, তার পাপকে মাফ করে দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করেছে। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বাল কওমা ইবতালাহুম। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন, ফামান রাদিয়ালাহু ফালাহু রিদা। যে ব্যক্তি এই বিপদ আপদে থেকেও যদি আল্লাহর উপরে সন্তুষ্ট থাকে, আল্লাহর রাসূল বলছে আল্লাহর সন্তুষ্ট তার জন্য লাজিম হয়ে যাবে। ফামান রাদিয়া ফালাহু রিদা, যেই ব্যক্তি বিপদ আপদে থেকেও আল্লাহর উপরে সন্তুষ্ট, সেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি পেয়ে যাবে। রাসূল সাল্লাম বলছেন, ওমান সাখিতা ফালাহু সাখাতু, আর যেই ব্যক্তি অসন্তুষ্ট হবে তার জন্য আল্লাহর অসন্তুষ্টি বর্তাবে, সে কোনোদিন আল্লাহকে সন্তুষ্টি পাবে না, আল্লাহ তার উপরে কখনো সন্তুষ্ট হবে না। তার মানে রাসূল সাল্লাম বলছেন এই গুণগুলো হচ্ছে একান্ত মুমিনদের, এটা কিন্তু কোনো কাফেরদের জন্য নয়, যেই ব্যক্তি মুমিন মুসলিম তাদের জন্য এই রেজাল্ট। কারণ রাসূল সাল্লাম বলেছেন, আজাবান লি আমরিল মুমিন, ইন্নাল আমরুহু কুল্লুহু খায়রুন ওয়া লাইসা যাকা লি আহাদিন ইল্লা লি মুমিন। রাসূল সাল্লাম বলছেন, আমি একজন মুমিনের জীবনকে দেখে আশ্চর্যিত হই, এই মুমিনের মতন জীবন আল্লাহর কোনো ব্যক্তিকে দান করেনি। লাইসা যাকা লি আহাদিন ইল্লা লি মুমিন, আল্লাহ বলছেন মুমিনের যে মর্যাদা, পৃথিবীর কোনো ব্যক্তি এই মর্যাদার পাবে না। কেন? রাসূল সাল্লাম বলেছেন, ইজা আসাবাতহু সাররা ও শাকারা ফাকানা খাইরাল্লাহ ওয়া ইজা আসাবাতহু দাররা আসাবারা ফাকানা খাইরাল্লাহ। একজন মুমিন ব্যক্তিকে যদি আল্লাহ আনন্দ দিয়ে রাখে, অনেক টাকা পয়সার মালিক করে থাকে, আর এগুলো পেয়ে যদি সে আল্লাহর শুকরিয়া আদায় করে, রাসূল সাল্লাম বলছেন এই শুকরিয়া তার নিয়ামত আরো বাড়িয়ে দেবে। ওয়া ইজা আসাবাতহু দাররা, আর সে যদি আল্লাহর ইবাদত করে কিন্তু কষ্টে থাকে, দুঃখে থাকে, অভাব থাকে, সে যদি সাবারা ধৈর্য ধারণ করতে পারে, ফাকানা খাইরাল্লাহ, তাহলে এগুলো তার জন্য কল্যাণ করুক, কল্যাণ বই আনবে। এতটা আশ্চর্যজনক, কতটা আশ্চর্যজনক! ইনশাআল্লাহ আজিজ একজন মুমিনের লাইফ একটা আলোচনা হবে, যে একজন মুমিন যদি কোনো রাস্তার পাশে একটা গাছ লাগায়, এই গাছের ফল যদি পাকিয়ে খায়, ঝরে পড়ে যায়, নিজে যদি খায়, চুরি হয়ে যায়, যা হোক না কেন, যেই দিন ফল ধরে যাবে, যতগুলো ফল গাছে হবে ততটা সাদাকার নাকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। এটা হচ্ছে প্রত্যেকটা মুমিন ব্যক্তির। এই জন্য আপনার গাছের বাড়ির পাশের কোনো বড়ই পেয়ারা কোনো ব্যক্তি যদি নিয়ে নেয়, আপনি তাকে ধমক দিয়েন না, ছেড়ে দেন ফিসাবিলিল্লাহ। আপনি জানেন না কতগুলো ফল টিকবে, কতটা ঝরবে, এটা আমরা কেউ জানি না। যেখানে ঝরে গেলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকি দিয়ে দিচ্ছে, আর যেই ব্যক্তি পেকে যাওয়ার পরে কেউ নিয়ে খেয়ে নেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে তার জন্য নেকি দেবে। কতটা বড় কথা বলেছে! তো এইগুলো সব মুমিনের গুণ। তো এই পরীক্ষাগুলো নিয়ে আজকে আমার কথা নয়, এই যোগ্যতায় আসতে হলে আপনাকে প্রথমে ওই প্রথম পরীক্ষাটা পুরো করে দেখাতে হবে। সেটা কি? ইমানের পরীক্ষা। যেই ব্যক্তি প্রমাণ করতে পারবে আল্লাহর কাছে যে আল্লাহ আমি মুমিন, আমি মুসলিম, এটা যে ব্যক্তি প্রমাণ করে দেখাতে পারবে, তার পুরো জীবনটা আল্লাহ এমন করে দেবে যেমন একটু আগে আপনাকে আমি বললাম। ইনশাআল্লাহ আজিজ এই মর্মে তো বহু কথা আছে, এগুলো এক এক করে আপনাকে বলা হবে পরবর্তী খুতবাগুলোতে।